আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ভাবছেন যে আজকে আমি কী আঁকবো? তাহলে আজকে আমি আঁকবো হচ্ছে হাল্ক, সবচেয়ে পাওয়ারফুল হাল্ক, যেটা থ্যানোসের ইনফিনিটি গেমের ছাড়া হাল্কটা হারাইছে থ্যানোসকে। এমনি কোনো মুভি আসে নাই, তারপরে আমি বানাইছি অলটিমেট হাল্ক। আপনি ভাববেন যে যেরকম পরে আমি বানাচ্ছি সেরকম পরে হাল্ক কীভাবে হতে পারে? এরকম হাল্ক হাল্ক সবচেয়ে পাওয়ারফুল। এই হাল্কের অর্ধেক পাশে, এই হাল্কের কাছে আছে দুইটা ইনফিনিটি স্টোনের পাওয়ার, একটা হলো টাইম স্টোন আর একটা হলো রিয়ালিটি স্টোন। তাহলে রিয়ালিটি স্টোন আর টাইম স্টোনের হাল্ক আর গ্রিন হাল্ক আর রেড হাল্ক মিক্স হয়ে মানছে এই হাল্ক, যে সবচেয়ে পাওয়ারফুল হাল্ক যাকে কেউ হারাতে পারে না ফ্যানোস ছাড়া। ফ্যানোস এটাকে হারাইতে পারে সে নিচে ইনফিনিটি গবলিন সহ অ্যাডভেঞ্চারকে হেল্প করেছিল। এটাই হচ্ছে হাল্ক। তাহলে আপনি দেখতে থাকেন এই হাল্কটা কীভাবে বানানো হয়েছে। 1, 2, 3, let's start this. Okay, I tell you this guys, and I'm gonna tell you this is a baby song, so just hear that a baby song, but baby don't hear that definitely. I got that. ওকে, তাহলে আমি আউটলাইনটা মানায় ফেলছি। আউটলাইনটা আপনার দেখতে ভালো লাগছে। তাহলে এখন আমরা স্টার্ট করবো রং। তাহলে 1, 2, 3, লেটস স্টার্ট ইট। তাহলে হাল্কটা বানানো অনেক কঠিন, আর এটার মুখটা আমি অর্ধেক বানাবো টাইম স্টোন আর অর্ধেক বানাবো রিয়ালিটি স্টোন। আমি একটা দাগ দিয়ে দিছি আর একটা আলাদা হাল্ক চুজ করেছি। আমি দুইটা হাল্ককে মিলাই দিছি যাতে একটা সুপার হাল্ক হয়ে গেছে।
তাহলে সুপার হেল্ক এটা হলো অল্টিমেট হেল্ক। আমার একটা নতুন একটা গ্রিন কালার, সেটার আমি রিভিউ দিব। আর এটা দিয়ে আমি আমার মুনটা বানাচ্ছি, যে মুনটা এই হালকের জন্য মুনটা একটু কালারটা চেঞ্জ করা হয়েছে, ওইটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন। তাহলে এটা অনেক পাওয়ারফুল হালকে, এটা আপনি দেখছে বোঝা যাচ্ছেন। আমি একটা নর্মাল রিয়েলিস্টিক হালকে দেখি করাচ্ছি, তখন দেখছি তখন তো এটা একটা কার্টুনের হালক হয়ে গেছে। তাহলে এটা রিয়েলি অনেক পাওয়ারফুল লাগছে। তাহলে যদি আপনি আরেকটি গান শুনতে চান, তাহলে আমি আবার দিচ্ছি সেম টু সেম গার্ল যেট আমি আগে দিছিলাম। 1 2 3 4 5 6 Let's start. Assalamu alaikum. Assalamu alaikum. Well, I can clip current red, subscribe current bell. I can clip current bike button, repeat that. আসসালামু আলাইকুম মা, আমি কত জোরে শব্দ করতে পারি। এদিকে আমি হালকের বডিটা বানাচ্ছি, আমি একটা লাইন বানাই দিচ্ছি হালকের বডিতে, যাতে বোঝা যায় যে ওইটা রেড সাইড আর এটা গ্রিন সাইড। সেটা বোঝা দিয়ে একটা স্কেল দিয়ে বানাচ্ছিলাম, আপনিও দেখছেন। আর এই জায়গাতে আমি সেগুলো আমি ইউজ করি নাই, আমি শুধু এটা রাখছি কারণ আমি সব গ্রিন কালারই রাখা কথা, তার সব গ্রিন কালারই রাখছি। যতগুলো গ্রিন ছিল ততগুলো আমার পাশে আছে, আমার কাছে যতগুলো গ্রিনই আছে ততগুলো আমার পাশে, যতগুলো লাল আছে ততগুলো আমার পাশে, সেই সবগুলো আপনি দেখছেন। আর এই জগাতে রাখার পর আমি একটু চোখে বাড়াচ্ছি, দুটো গ্রিন কালারটা চোখের মধ্যে দিচ্ছি, আর এইদিকে মুখের কালারটা করছি। এমনি পরে আমি কালারটা একটু ভালো করে করছি, সেটা ভিডিও করা হয় নাই। আর এই জায়গাতে আমি কানটা করছি। আর এই হালটা হলো সবচেয়ে পাওয়ারফুল হাল্ক ইউনিভার্সে। আর আপনি অনেক আলাদা আলাদা হাল্ক দেখছেন, ফ্যানোসও একটা হাল্ক, অন্য অন্য গেম থাকে যে গেমে মানানো যায় হাল্ককে বড় আর ফ্যানোসকে ছোট, আমি জানি কেন, কিন্তু হাল্ক আর ফ্যানোস একদম সেম টু সেম সাইজের। তাহলে এই মুখটা মানানো অনেক কঠিন, এই মুখটা আমি অনেকবার রঙ করছি হালকে আসছে, কারণ আমার সব রঙই হালকে আসছে, একটু চাপ দিয়ে করার ইচ্ছে ছিল, এমনি আমি চাপ দিয়ে করেছি। এমনি আমি অভ্যাস হয়ে গেছে যে চাপ দিয়ে না করার, তার জন্য এটা অনেক হালকা হয়েছে, আমি পরে ঠিক করে ফেলছি। রেড মোমও মানাবো, এটা আমি মোম কালার দিয়ে মানাচ্ছি। আর এটা আর অন্য আর টাইম স্টোনের মুনটা আমি ওই নতুন গ্রিন কালারটা দিয়ে বানাচ্ছি। আর এখন আমি করছি হচ্ছে একটা ব্লু গ্রিন কালার, যেটা আমি বলি রাখি কবর কালার, মানে ওটার নামই কবর কালার। আর কবর কালারটা আমি করে ফেলছি, আর এখন আমি অন্য অন্য গ্রিনগুলো দিয়ে করছি।